দ্বাদশ শ্রেণীর বন্ধুরা বা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা, যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এবং যাদের সামনে টেস্ট পরীক্ষা এবং পাঠ্যক্রমের মধ্যে ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়টি রয়েছে, তাদের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওতে ইকোনমিক্সের 40 নম্বরের সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো, যে 5 নম্বর মানের 8টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, সেগুলোই তোমরা দেখে নাও। দেখো, 4 নম্বর দাগের প্রশ্নটা থাকে, আমি এ বি সি করে লিখেছি, আজকে তোমাদের বুঝতে সুবিধা হয়। 8টা প্রশ্ন এ দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ আলোচনা করো। দুয়ের দাগ, মাত্রা বৃদ্ধির প্রতিদারের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন পড়লে এখান থেকে 1টা প্রশ্ন তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট পেয়ে যাবে এ দাগের প্রশ্নের জন্য, ঠিক আছে? তাহলে 5 নম্বর আমাদের কভার হলো। বিয়ের দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, প্রথম প্রশ্ন, দেখাও কিভাবে পণ্য প্রতিযোগিতার বাজারে মোট চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। দুয়ের দাগ, দেখাও কিভাবে পণ্য প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। এবং 3 নম্বর দাগ, দেখাও কিভাবে পণ্য প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। এই 3টে প্রশ্ন পড়তে হচ্ছে তোমাদের বি নাম্বার দাগের প্রশ্নটি কমন পাওয়ার জন্য। তাহলে 5+5=10 নম্বর হয়ে গেল। 15 নম্বরের জন্য পড়তে হচ্ছে সি দাগের প্রশ্ন, রিকাদোর পার্থক্যমূলক খাসনা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছর আসার জন্য একেবারে উঠে পড়ে আছে, কাজেই এই প্রশ্নটা তোমরা কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করছো। 2 নম্বর দাগে রয়েছে, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন, প্রথম প্রশ্নটি, আয়ের বৃত্তস্রোত ধারণাটি চিত্র সহ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খালি সময়ের অপেক্ষা এই প্রশ্নটি আসার জন্য, মানে ধরে নেওয়া যায় প্রশ্নটি আসবেই, এমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে সাথে তোমরা দেখে রাখবে জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো। ডি দাগের প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর আমাদের কিন্তু কমন হয়ে গেল। 25 নম্বরের জন্য ই দাগের প্রশ্ন, ই দাগ থেকে রয়েছে প্রথম প্রশ্ন, একটাই বলবে, একটাই আসবে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি লেখো, আসবেই এই প্রশ্নটি, কাজেই খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। 2 নম্বর দাগে রেখেছি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমি বলবো যারা দুর্বল স্টুডেন্ট, যাদের সময় খুব কম, তারা কিন্তু 1 নম্বর দাগের প্রশ্নটা পড়লেই হবে। আর যারা বলছো আমাদের পড়ার সময় রয়েছে, আমরা মুখস্থ করতে পারবো, তাদের জন্য 1 এবং 2 দুটো প্রশ্নই করে দিতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এফ দাগ। এফ দাগ থেকে আমাদের প্রথম প্রশ্ন, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। কোনো দেশের লেনদেন উদ্বৃত্ত ঘাটতি দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং 2 নম্বর দাগে রয়েছে, দেখাও যে কোনো দেশের লেনদেন ব্যালেন্স ওই দেশের আয় ও ব্যয়ের বিয়োগফলের সমান। এর মধ্যে থেকেও প্রথম প্রশ্নটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এফ দাগের। জি দাগের প্রশ্ন, আমাদের কিন্তু 30 নম্বর কমান হয়ে গেল। জি দাগ থেকে পড়তে হচ্ছে, চিত্রসহ লরেন্স লেখার বৈশিষ্ট্য লেখো, আসবেই এরকম একটা প্রশ্ন। আর সম্যক পার্থক্য নির্ণয় করো, এটাও আসবে। একটা উদাহরণ তোমাদের সামনে দেখিয়েছি, 10 9 10 9 9 10, তোমরা কিন্তু অন্যভাবেও কিন্তু আসতে পারে, মানে অন্য সংখ্যা দিয়েও কিন্তু সম্যক পার্থক্য নির্ণয় করো, আসবেই। আর লরেন্স লেখার বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নাও। 8 নম্বর দাগ, অর্থাৎ লাস্ট দাগের প্রশ্ন, ভারতের আয় বৈষম্যের কারণ লেখো, বেকারত্বের কারণ ব্যাখ্যা করো, আর আয় বৈষম্য দূরীকরণে গৃহীত কর্মসূচি ব্যাখ্যা করো। এই যে দেখানো প্রশ্নগুলো আজকে দেখানো হলো ভিডিওতে, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও, অতি অবশ্যই তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক 2023-এও ইকোনমিক্সে লাভবান হবে। কাজে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখো। এইরকম সাজেশান ধর্মী ভিডিও, মডেল কোয়েশ্চেন পেপার এবং নোটস সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।